দেখেন কোটা নিয়ে যেহেতু এটা বিচারাধীন বিষয় এবং আমি সরকারের পক্ষ থেকে এই মামলাটা করেছি আমি এই বিষয় নিয়ে কিছু বলতে চাচ্ছি না আমরা রায় পেয়ে নেই আমরা অবশ্যই দেখব আমরা রায় এবং আপনি আমরা কিন্তু শোনেন আমাদের কথা ছিল যেটা আমরা শুধু আইনগত বিষয়টা দেখছিলাম যে আইনে হচ্ছে কি যেটা সরকারের পলিসি নীতিগত সিদ্ধান্ত এইখানে আদালত কতটুকু হস্তক্ষেপ করতে পারে সেটাই আমরা আদালতের সামনে তুলে ধরেছি জি রায় পাওয়ার পরে আমরা এটা পরবর্তী পদক্ষেপ নিব যে আদালতের একটা আদেশ আদালতের আদেশ আদালত আদেশ দিয়েছেন সেই আদেশের বিরুদ্ধে সরকারও তো আপিল বিভাগে গিয়েছে কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে ওনাদেরকে আমি বলবো কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয় সেই বিষয়টা রাজপথে না ই করে আদালতে তো আস আসে এটা তো বিচার হচ্ছে হবে সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করব ওনারা এইগুলো না করে ওনারা আন্দোলনটা যেন কি আমি ঠিক আমি জানি না ওনারা কেন করতেছেন কিন্তু আমার মনে হয় আন্দোলন না করলেই ভালো হতো আমরা না পেলে তো হ্যাঁ দেখা যাক উনি কি হয় উনি যদি দিতে পারেন আমরা বুধবার পর্যন্ত পেলেই আমরা হয়তো চেষ্টা করবো বৃহস্পতিবার নিয়ে যাওয়ার দেখা যাক বিচারটা বন্ধ করার জন্য আইন করা এটা বাংলাদেশে হয়েছিল উনিশশো পঁচাত্তরে পনেরো আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্য সহ অন্যান্য আওয়ামী লীগের নেতৃবৃন্দকে হত্যার পর এই হত্যার জন্য বিচার না করা হয় অর্থাৎ অপরাধীদের জন্য কোনোভাবেই বিচারের আওতায় আনতে না পারা যায় এবং তাদের অপরাধীদের অপরাধীদের অপরাধকে দায় মুক্তি দেওয়ার জন্য যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেটাকে হলো ইন্ডিমিনিটি অধ্যাদেশ দায়মুক্তি অধ্যাদেশ ওনারা জারি করেছিলেন এটা দুনিয়ার কোথাও এই ধরনের আইন নাই যে আইনের মাধ্যমে একটি ফৌজদারি অপরাধকে বিচারের আওতার থেকে বহির্ভূত রাখা হয় এই ধরনের আইন পৃথিবীর কোথাও নাই বাংলাদেশ দুর্ভাগ্য দেশ হিসাবে সেটা করা হয়েছিল সেই উনিশশো পঁচাত্তরে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে পরবর্তীতে এটা যখন সংসদে যে অরমনের সময় যখন পঞ্চম সংশোধনী পাশ করা হয় এটাকেও আইনে তারা রূপান্তরিত করে সেই আইনটি পরবর্তীতে ছিয়ানব্বইতে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে পরবর্তী তারা তখন এই আইনটি বাতিল করে সেই বাতিল আদেশটা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়েছিল তাদের বক্তব্য ছিল এটা কনস্টিটিউশনাল প্রোটেকশন আছে কিন্তু আদালত এটা বিবেচনা করে দেখলেন এটা কনস্টিটিউশনাল প্রভিশন না এটা একটা আইন শুধুমাত্র একটা সাধারণ আইন একটা অর্ডিন্যান্স এটা কোনো কনস্টিটিউশনাল প্রভিশন না সেই কারণে আদালত এটা বাতিল করে দিলেন তার এগেন্সে ওরা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে একই মত প্রকাশ করে তাদের এই আপিলটা খারিজ করে দেন অর্থাৎ যে আইনটা ওরা করেছিল যে মানবতা বিরোধী আইন যেটাকে বলা যায় যেটা মানুষের মৌলিক অধিকার হচ্ছে বিচার পাওয়ার অধিকার সেই অধিকারকে তারা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে যে আইন দ্বারা সেই আইনটাকে বাতিল করা হয় দেখেন এইখানে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলি যে উনি ওনার মত পরিচয় দিয়েছেন উনি কিন্তু এটা সাধারণ আদালতে বিচার হয়েছে সাধারণভাবে বিচার হয়েছে সকল সুযোগ সুবিধা তারা পেয়েছেন বিচারে তাদের নিজেকে আত্মপক্ষ সমর্থনের সব কিছু পাওয়ার পরে এই বিচারটা শেষ হয়েছে এবং দুর্ভাগ্য হচ্ছে কি যে সরকার পরিবর্তনের পর শুধুমাত্র একজন বিচারকের অভাবে মামলাটি পাঁচটি বছর ঝুলেছিল শুনানি হয়নি পরে যখন দু সালে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো সেই সময় ওনারা নতুন বিচারক নিয়োগের মাধ্যমে সেই মামলাটা শুনানি হয় এবং তখন একটা আপিল ওনার লিভ দিয়ে আপিল করেন আপিল হিসেবে রেজিস্ট্রি রেজিস্ট্রিভুক্ত হয় এবং আপিলটি শুনানি করে আপিল খালাসের খারিজের মাধ্যমে আপিল খারিজের মাধ্যমে এই বা বিচারটা শে শেষ হয় নিষ্পন্ন হয় পরবর্তীতে বিচারের রায় কার্যকর করা হয়েছে কয়েকজনের যারা অ্যারেস্ট ছিল তাদের কার্যকর হয়েছে অন্যান্য যারা পলাতক ছিল এর ভিতর দুজন ধরে বাংলাদেশে আসার পর তাদের রায় কার্যকর করা হয়েছে